তোমাদেরকে একটা কথা বলি, সরে আয়। অত লোক ছিল, টোটকাটা দিতে পারিনি। মা মনসা দেবীর মতন শান্তি দেবী কেউ নেই। আমি যে মন্ত্রটা বলছি কান খুলে শুনে শিখে যাও। ওম হিরিম শ্রীম ক্লিম এম মা মনসা দেবী স্বাহা। ওম, ফের বলছি, ওম হিরিম শ্রীম ক্লিম এম মা মনসা দেবী স্বাহা। ওম। এরপরে এই মালা মা মনসার ফটো বা মূর্তি আনো, ঘট আনো, বামুন ঠাকুর দেখে পাতো, একটা তামার ঘট রাখো, তোমার যদি স্বামী চলে যায় তা এই মন্ত্রের মালা 5 বার জপ করবে, একটা তামার ঘটে জল রাখবে, এক এক মালা জপ শেষ হবে তোমার স্বামীর নাম করে তো ফু দেবে, 5 মালা হয়ে গেল ওই জলটা খেয়ে নেবে, মা মনসার কাছে প্রার্থনা করবে যেন তোমার স্বামী তোমার কাছে ফিরে আসে। এক, বাচ্চা হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে গর্ভদে, এই মন্ত্র সকালে 2 মালা জপ করবে, 2 মালা ওই জলে ফু দিয়ে খাবে, পেটে লাগাবে, মা মনসার পায়ে একটু ফুল নিয়ে তোমার বাচ্চাও পেটে আসবে। 3 নম্বর, ঘরে খুব অশান্তি, লোক ও শরীর খারাপ করে, যে অসুস্থ হয়ে গেছে, যে অসুস্থ হয়ে শুয়ে আছে তার জন্য 6 মালা জপ করতে হবে এই মন্ত্রে, এক এক মালা শেষ হবে তার নাম টাইটেল ধরে তুমি ফু দেবে, মানে 6 মালা হয়ে যাবে ওর নাম করে, এক এক মালা এই যে শেষ হবে 108 এই মাথা দিয়ে ধরবে, আমি মন্ত্রটা বললাম না, ওম হিড়িম। হ্যাঁ, তো জাগে মন্ত্রটা আমি বলেছি, মালা শেষ হবে 6 মালা জপ করে, মায়ের পা দিয়ে একটু ফুল নিয়ে 7 বার মায়ের ঘটে ঘুরি ওর নাম নিয়ে, রুগীকে ওই জলটা খাওয়াবে তুমি ফুল দিয়ে। আর যাদের কাজ বাজ হচ্ছে না তাদের জন্য ওই 5 মালা, সকালে 3 মালা, রাত্রিরে 3 মালা, কিন্তু এই মন্ত্র জপ করতে পার, মালা তো ভাই লাগবে, আর জপ না করলে আমি না কোনো তাবিজ দেবো, কিন্তু মা মনসার টোটকাটা কেন দিলাম এটা খুব পাওয়ারফুল, এই মন্ত্রে মা দুর্গার শক্তি আছে, মা কালীর শক্তি আছে, মা লক্ষ্মীর শক্তি আছে, কি এই যে ক্লিম বললাম, ক্লিম মানে তো কৃষ্ণ কালীর বীজ মন্ত্র ক্লিম, ওতে ধরা আছে, তোমরা যদি রোজ 5 মালা করতে পারো মানে যত কষ্ট দুঃখ এই মন্ত্রেই সব শেষ হয়ে যাবে। আমি ভেঙে ভেঙে বললাম যে এক এক মালা জপ হবে, সেই কষ্টটা জলে ফু দিয়ে নিজে খাও, পেটে লাগাও, রুগীর জন্য 6 মালা বললাম, স্বামীর জন্য 6 মালা বললাম, আর ঘরে অশান্তি, ঘরে শান্তি নেই, সুখ নেই, টাকা পয়সা দেনায় ডুবে গেছো, কাজ হচ্ছে না, এর জন্যও 6 মালা সকালবেলায় করতে হবে না, বিকেলে করে, তবে মা পদ্মা মা মনুষাকে নিজের করে নিতে হবে সারা জীবন, তুমি মরার পরে তোমার ছেলে মেয়ে, সে মরার পর সে ছেলে মেয়ে, আমি কিন্তু মা মনসাকে অত পুজো করি না, 21 বারই ওনার মন্ত্র জপ করে, বাদ বাকি মা কালী বাবা মহাদেবেরই মন্ত্র জপ করি, কিন্তু এটা তোমাদের দিলাম, অনেকজন মা মনসারও ভক্ত আছো, আমি কদিনের বাড়ি গেছি দেখলাম, ওরা বলছে আমরা তো পুজো করি, আরে ভাই পুজো করলে হবে, তার একটা মন্ত্র আছে, কোড নাম্বার আছে তাকে টেনে ডাকার জন্য, তো তোমরা করো বেশি না, এইটা টোটকাটা তোমরা ফটো রেখে আপাতত 1 মাস করো, যদি রেজাল্ট খারাপ আসে তোমাদের যা ইচ্ছা কমেন্টসে লিখতে পারো, কিন্তু করতে হবে মন দিয়ে, তোমাদের মধ্যে যদি শক্তি থাকে তবে এই ভক্তিটা করতে পারবে, শক্তি না থাকলে কিছুই করতে, বিশ্বাস করতে হবে, আর মা মনসা খুব ঠান্ডা দেবী, খুব শীঘ্রই তোমার ওপরে কৃপা করবে, ও হ্যায় শিব কন্যা মা পার্বতী শিবজি কা বেটি লাডলি বহুত দয়ালু হ্যায়, উসকা সরনমে তো পেহলে আও, মা গো সবাই মঙ্গল করো, তা চটকা গুলো তোমরা করো, আর আর কিরম করে বলবো বলো, আমি তো বলে দিলাম 6 মালা 3 মালা, যে মানে কষ্ট আছে সেটার জন্য যত বেশি এই মালা ওই মন্ত্র জপ করবে, আর যদি বলো মা অত বড় মন্ত্র পাচ্ছি না, ওই বলবে ওম জয় শ্রী মা পদ্মাবতী নমা। আর একটা বলি, এই মন্ত্র জপ করে আর আগে বাবা মহাদেবের 21 বার জপ করবে, ওম নমঃ শিবায় গণেশের মন্ত্র জপ করবে 21 বার, গণেশের মন্ত্র 21 বার, ওম জয় শ্রী গণেশায় নমঃ এক, আর একটা ওম শ্রী আস্তিক আস্তিক মণি নমঃ, ওম জয় শ্রী আস্তিক মণি নমঃ, এটাও 21 বার, এই 3 জনে 21 বার করে জপ করে ধূপ দেখি তারপর মা পদ্মার সামনে বসবে, এত ভালো রেজাল্ট হবে, কোনো কেউ তোমাকে দেয়নি আজ আমি দিলাম,
এরপর আবার বলবে না এই করবো ওই করবো, আমি ভেঙে ভেঙে বলে দিলাম তোমাদের মা মনস্কামনা পুরো। আসো এই যে দুধ কলা, এটা নাকি, এই দেখো গাইস ভিজে গেছি, দেখো জব করছিলাম ভিজে গেছি, দেখো এই দেখো ভিজে গেছি দেখো, কারণ এখন এই দুধ কলাটা, এই যে আসো তোমরা আসো খেয়ে না মায়ের এটা অমৃত, এই যে মা মনসার এই অমৃতর আগে কিছু না, মাকে তোর মায়ের এক কাপ ফটো নে, সবাইকে দে পুরো যে। আসো গাইস আসো, মায়ের দুধ কলা কেশার দিয়েছিলাম, বাতাসা চ চিনি এই মিজরি চ হয়ে গেছে। এই যে মা শেতলা, মা কালী, মা মনসা, আমি তো শুধু এক ঢোক জল খেয়েছি, এরা উপোস করে ইউটিউবে ইনস্টাগ্রামে যারা আমাকে খুব কাঁদছে মা মা করে, যত তাদের প্রবলেম তাদের হয়ে তোমাদের শ্রীচরণে আমি ফুল দিলাম, তাদেরকে মা মনসা দেবী, মা পদ্মা দেবী, মা শেতলা দেবী, মা কালী ভালো রেখে, এই যে দেখো তোমরা কাঁদো না, এই যে তোমাদের জন্য দিলাম চ। এবার আমি জব করি।